রাতে রাতে গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখানে রাধাকুণ্ডের কাছেই আমরা আছি। আমরা চলে এসেছি আমার কাকি শাশুড়ির বাড়িতে। তো সকালবেলা এখানে রান্না হয়েছে খিচুড়ি আর বেগুনের চপ, তো এটাই আমরা প্রসাদ পাবো। বন্ধুরা, আমরা এখন গোবর্ধন পরিক্রমা শুরু করে দিয়েছি, যেহেতু সবাই অনেক উইক হয়ে গেছে, ওই জন্য আমরা এই টোটোয় করে পরিক্রমা করছি। রাতে রাতে বন্ধুরা, আমরা এখন কুসুম সরোবরের মধ্যে ঢুকছি। ওই যে ওখানে ওখানে বলে বোঝাচ্ছেন, আর এই যে এটা গোবর্ধন পরিক্রমা মার্গ। আমাদের হেঁটে করার প্ল্যান ছিল, কিন্তু হেঁটে করতে পারবো না আমরা। 21 কিলোমিটার গোবর্ধন পর্বতমালা, অনেকে পায়ে হেঁটে পরিক্রমা করে, অনেকে গাড়িতেও পরিক্রমা করে, তো আমরা সবাই মিলে টোটোতে পরিক্রমা করছি। গোবর্ধন পর্বত পরিক্রমা করতে গেলে এই গোবর্ধন পর্বতের মধ্যে অনেক ছোট ছোট মন্দির আছে, তো সেই মন্দিরগুলোই আমরা দর্শন করছি। তো এখন চলে এসেছি মানসী গঙ্গা এই মন্দিরে দর্শন করতে। এই যে আমার মেয়ে ছেলে সবাই চলে এসেছে, আমার ছেলেটার একটু শরীর খারাপ, ওই জন্য মনটাও খারাপ, তো কি আর করা যাবে, ঘুরতে এসেছি, এইভাবেই দর্শন করতে হবে। আমি যতটুকু পেরেছি আপনাদের দর্শন করানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। গোবিন্দকুণ্ড, গোবিন্দকুণ্ড চলে এসেছি, চলো। এতে তোমার তুমি ছোটখাটো মানুষ, আরে তুই ওর যে গ্রিয়াস গৌতম দেখা যাচ্ছে পাশে, আরেকজন শুয়ে পড়েছে, একজন শুয়ে পড়েছে, তার জন্য আরেকজন যেতে পারেনি, আর উনি একটু দুর্বল দুর্বল ফিল করছেন, পেট ব্যথা করছে। আপনারা হয়তো সবাই জানেন যে উপরে যে মাটির রাস্তাটা আছে এটা হচ্ছে পরিক্রমা করার রাস্তা, আর নিচে যে রাস্তা দিয়ে চলছি ওটা কিন্তু পাকা রাস্তা। পাকা রাস্তা দিয়ে তো পরিক্রমা করা যায় না। এখানে যে মাটির পরিক্রমা করার রাস্তা আছে, তার পাশে যে পাঁচিলটা আছে, পাঁচিলের ওপাশে হচ্ছে গোবর্ধন পর্বত। তো এখান থেকে অল্প অল্প গোবর্ধন পর্বত দেখা যাচ্ছে, তো আপনাদেরকেও একবার দর্শন করিয়ে দিলাম। তো আমরা চলে এসেছি কুফরিকেল লতা এই মন্দিরে। অনেক বছর আগে যখন বৃন্দাবনে এসেছিলাম তখন কিন্তু গোবর্ধন পর্বত পায়ে হেঁটে পরিক্রমা করেছিলাম। এবছর আর হলো না, বাচ্চা ছোট, দেখি বাচ্চা বড় হলে তখন যদি আবার রাধারানী কৃপা করেন তাহলে বৃন্দাবনে আসব। এখানে এসে মানে যদি পারি তাহলে গোবর্ধন পরিক্রমা করব, কিন্তু এবার আর সেটা সম্ভব হয়ে উঠছে না। আর অনেক জায়গায় ঘুরেছি তো শরীরও পাচ্ছে না, ওই জন্যে আমরা টোটোতেই পরিক্রমা করছি। আমরা এখন যাচ্ছি গোবর্ধন মন্দিরে, তো যাওয়ার পাশে দুপাশে এরকম দোকান আছে। বাহ,
গোবর্ধন মন্দির। তো আমরা গোবর্ধন মন্দিরে চলে এসেছি, এখানে লাইন দিতে হচ্ছে। গিরিরাজ গোবর্ধন দর্শনের পরে আমাদের এখানে লস্যি খাওয়া হচ্ছে, লস্যি পান করা খাওয়া যায় বলে এরকম গাঢ় ওজনে খেতে হচ্ছে। আর এখান থেকে মা বাবা যন্ত্র নেওয়া হচ্ছে। এত সুন্দর এখন লস্যির সংখ্যা বেড়ে যাচ্ছে, কিনতে নেওয়ার পরে এখন আবার বেশি হচ্ছে। এত সুন্দর লস্যি, জেঠু কেমন লস্যি? ভালো। হ্যাঁ খুব ভালো। হ্যাঁ ট্রেনাররা চুরি কিনবে বলে এখানে এসছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, এই যে চুরি কিনবে, এখানটায় চুরি বিক্রি হচ্ছে। মানে বাবু মানে ওই দেখো আমার মেয়ে পড়াচ্ছে, চিক চিক গুলো উঠে যাবে কিন্তু নাই উঠেগা, কালার নাই উঠেগা, আবার নেম সেবা মে আয়েগা যে বতানা, কার্তিক মহিনা মে আয়েগা না যে বতা কে জানা কেসা চুরি হ্যায়, পাক্কা হ্যায় কালার নাই যায়েগা। कितना कितना पहनेगा बता देना। एक आप बोलिए, एक दर्जन हो गया, एक दर्जन हो गया। हाँ वही हाथ पत्ता मैंने बड़े हाथ पड़ा और नीचे यही हाथ पड़ो उन्हीं को बांग्ला सी है चावल दर पाते सब कुछ नहीं सुने। तू पहना मम्मी को पहना इनका कलर नहीं जाएगा, अच्छा वाला है क्योंकि आएगा ना जो पता के जाना कैसा माल है। मेरा सास का घर है यहाँ पर, नहीं राधा कॉलोनी में। मैम सेवा में तो आएगा ना जब बताना कैसा मिले। मैं चूड़ी देखी, मैं चूड़ी देखी आएगा, राधा रानी बुलाएगा। तुम पढ़ भी पढ़ो, अब क्या जब एक सूची साड़ी लेके आई ना चुके। देख देख चूड़ी कितने लेकर रही, चूड़ी ने टाइट हो जाती है। गेर करो क्या करे, पूरे थाली पर उतारना नहीं, पहने देना राजा रानी को चूड़ी पहने। देख देख ये चूड़ी देख पकी कुछ। अरे इसको इसका करो ना वीडियो, इनका कर रहा है, इनका क्या फायदा, उनका करना चाहिए इनका करना चाहिए राजा रानी का, उसका तो दिख नहीं रहा है, करो पीछे बैठे हो ना दिख नहीं रहा है। इसको ऐसे करो, तुम करो ये पहनो 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 चूड़ी, तुम करो चूड़ी বাবা আমার মেয়ের চুরি করে তো দেখ ওইদিকে দেখ।
आप लोग तो बंगाली हो गए, की बोल जामी हो, की बोले बांग्ला शिखे गए थे, हाँ बांग्ला भाषा शिखे गए थे, तुम्हारा सवाई बोलते अच्छी नहीं हिंदी थे हम। हो गई मम्मी माँ, देख मम्मी माँ माँ पर बाबा बाबा की सुंदर वही हाथ बोती है ये जेवर ही है तो बोल रही हूँ ना ये छोला चाहिए तो खुलेंगे जो सामने दिखो सामने दिखो ये वाला खोल दीजिए ना था काम सामने दिखो ये तो अलग दिन पुरे थको ना नहीं चलो सामने दिए दिखो दाम बोलो देखो ये करा लेगा तो करा लो ये वाला हाँ तुम्हारा हो गया ये तो 300 रुपया का, ये हो गया 360 का हो गया, तो तुम 360 हो रहा है, तुम 350 लगाओगे। तो বন্ধুরা পাশে বাচ্চারা খেলা করছে ওই জন্য চিৎকারের আওয়াজ পাবেন। আর আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেল, তো ব্লগটা শেষ করতেই এলাম, আজ হচ্ছে তার পরের দিন। তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে, আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, দেখা হবে একটা নতুন ব্লগে।